হ্যালো শর্মিষ্ঠা, এসে গেছি তোমাদের নতুন আরেকটা ব্লগ দিচ্ছি। আমি তা সকালবেলায় বলেছিলাম যে জীবানন্দ দাসের উপরে কিছু বলবো, পুরোটা বলা তো সম্ভব হয় না, কারণ ওনাদের এত, মানে আমি এমন এমন মানুষ নিয়ে বলছি না যে কমপ্লিট ওয়ার্কসটা এত বেশি, তার মধ্যে থেকে শর্ট করে করা আর কি। তা আমি কিছু ছবি দেখাচ্ছি ওদের আজকে। প্রথম হচ্ছে, প্রথম আমি ওনার জীবনীটা বলার আগে একটু ছবি দেখালে তোমাদের ইন্টারেস্ট হবে। আচ্ছা, আমি একটু প্লেস করছি, দেখি আসে কি না। আমার তো সেলফি, ওই কারণে মুশকিল হয়ে যায় আর কি। ফটো ঘোরাতে পারি না, মানে ছবি ও একসাথে হয় না আর কি। তা এই এই যে ঝরা পালক দেখা যাচ্ছে, ঝরা পালকটা কিন্তু ওনার প্রথম কাব্যগ্রন্থ। প্রথম কাব্য কিন্তু ঝরা পালক, 1919 সালে উনি এটা বেরোয় আর কি, কলকাতা থেকেই বেরোয় এটা। তা এই এটা দেখালাম, আর আমার কিছু ফিল্ড নোটস এই নিয়ে আমি বসেছি, মেকআপ সব কিছু নিয়ে। আচ্ছা, আরেকটা বই আমি দেখাচ্ছি, এটা নৌকা বলে একটা বই দেখাচ্ছি, নৌকা বলে একটা বই দেখাচ্ছি। এটা বইমেলার সঙ্গে আমার কবিতা আছে। তা আজকে জানি না টাইম পাবো কি না, জীবানন্দ দাসের ইয়ে করে টাইম পাওয়া যাবে কি না আমি জানি না, তার মধ্যে থেকে আমি করার চেষ্টা করছি। তা এই অ্যাকচুয়ালি আমি ঝরা পালকের কবিতাই আজকে একটু পাঠ করে শোনাবো, আর বর্ণলতা সেটা চেষ্টা করছি। তা জীবানন্দ দাস অ্যাকচুয়ালি বরিশালে ওনার জন্ম হয়। ওনার যে দাদু, বড় দাদু যিনি, তার নাম ছিল বলরাম দাশগুপ্ত। উনি সরকারি চাকরি করতেন কলকাতাতে, তারপরে বরিশালেই করতেন। তা সরকার, তারপরে ওনার যে ছেলে ছিল সর্বানন্দ, ছেলে মানে দাদু। জীবানন্দ দাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালো, দাদু খুব মানে সব, মানে ওদের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো। দাদু সর্বানন্দ অ্যাকচুয়ালি ওরা কলকাতায় থাকাতে কি হয়েছিল, কলকাতাতেই ছিল, আমি ভুল বললাম, কলকাতাতেই ছিল। কলকাতায় তখন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রামমোহন রায় সাথে ওনার একটু ওঠা বসা ছিল। তারপরে উনি কী করেন, ওই 1861 সালে আবার বরিশালে গিয়ে প্রথম উনি ইয়ে করেন, ওই ব্রাহ্ম সমাজের প্রথম প্রতিষ্ঠাতা কিন্তু উনি বরিশালে, কলকাতাতে তো ছিলই। তা সেখান থেকে উনি ওই সর্বানন্দ ওখানে বরিশালে প্রতিষ্ঠা করেন। এবং সেই সময় কিন্তু জীবানন্দ দাশের যে বাবা সত্যানন্দ দাস, এবং উনি ব্রাহ্ম সমাজে যোগদান করাতে ওনাকে ত্যাজ্যপুত্র করেন জীবানন্দের যে বড় দাদু প্রপিতামহ, যে বলরাম দাশগুপ্ত। এবং ওই সর্বানন্দই কিন্তু দাশগুপ্ত টাইটেল ছেড়ে উনি শুধু দাস কথাটা লেখেন, তারপরে দাসের নামে পরিচিত হন। তা এরকমভাবে আর কি ওনার ইয়েটা ছিল। তারপরে কি হয়, ওই বরিশালে এসে উনি 1861 সালে বরিশালে চলে আসেন, এবং বরিশালে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা হয়। তখনই জীবানন্দ দাসের বাবা যে সত্যানন্দ, তার সাথে ওনার পরিচয় হয়, সত্যানন্দের সাথে পরিচয় হয়। এবং চন্দ্রনাথের সাথেও পরিচয়, চন্দ্রনাথ দাস আবার মামাবাড়ির দাদু জীবানন্দ দাসের। তা তখন ওই ইয়ের সাথে, ওই চন্দ্রনাথবাবুর সাথেও আলাপ হয় সর্বানন্দ। এবং ওই চন্দ্রনাথবাবুর মেয়ের সাথে তখন কুসুম কুমারী, দ্বিতীয় সন্তান চন্দ্রনাথবাবুর দ্বিতীয় সন্তান কুসুম কুমারী হচ্ছে জীবানন্দের মা। কুসুম কুমারী কিন্তু চন্দ্রনাথবাবু কিন্তু কলকাতাতেও ছিলেন, কারণ কুসুম কুমারী কিন্তু বেথুন স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে। তা তখন ওই ওদের সাথে আর কি একটা কানেকশান হয় ওই সর্বানন্দের, এবং কুসুম কুমারীর সাথে ওই ইয়ের বিয়ে দেওয়া হয় সত্যানন্দের।
তা এবারে সত্যানন্দ কিন্তু খুব শিক্ষিত মানুষই ছিলেন এবং প্রচণ্ড পরিমাণে উনি ইয়েকে সাহিত্য জীবনানন্দ দাসের জন্ম জন্ম হয় 1919 সালে, এই 1919 না, জীবনানন্দ দাসের জন্ম হয় 1898 সালে, 1898 সালে জীবনানন্দ দাসের জন্ম হয়। 1898 সালে থেকে উনি ওখানেই বরিশালেই উনি পড়াশুনো করেন এবং তারপরে উনি বিএ পাস ওখান থেকেই করেন। 1919 সালে উনি কলকাতায় চলে আসেন, 1919 সালে উনি এমএতে ভর্তি হন, কলকাতায় এমএতে ভর্তি হন এবং তখনই উনি কলেজে শিক্ষকতা পান। তারপরে তখন থেকে উনি লেখালেখি তো করতেনই এবং যেহেতু মা প্রচণ্ডভাবে সাহিত্য মানে ভালোবাসত, সাহিত্যে কবিতা লিখত, যার জন্য মায়ের প্রভাবটা ছিল, প্লাস ওনার আবার মামাবাড়ি দাদু ভীষণভাবে ভীষণ জলি একটা মানুষ ছিলেন জীবনানন্দবাবু, উনিও কিন্তু জীবনানন্দ দাসের এই জীবনে খুব বেশি পরিমাণে উনি প্রভাবিত করেছেন। তারপরে ওরা এবং ব্রাহ্মধর্মে যেহেতু বাবা যেহেতু ব্রাহ্মধর্মে দীক্ষিত ছিলেন সেই জন্য কী হয়েছিল, ওনার এই সমস্ত প্রেজুডিসগুলো মানে নানা ধরনের হিন্দু ধর্মে যে গোড়ামি এগুলো ওনার মধ্যে ছিল না, উনি একটা খুব সাত্ত্বিক মানুষ তৈরি হতে পেরেছিলেন এবং সাত্ত্বিক বলেন বা মানে একটা নলেজেবল মানুষ হতে পেরেছিলেন এবং উনি যে উনি তো তারপরে ইতিহাস জীবনানন্দ দাস তা তখন তো অধ্যাপনা করেন এবং অধ্যাপনার সময়ই আবার ওই কলেজে একটা সিটি কলেজের একটা তখন ওর ঝরা পালকটা বের হয়, 1919 ঝরা পালকটা আমি দেখিয়েছি, আমি আবার ঝরা পালকের কাভারটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঝরা পালকের কাভারটা, তা এই ঝরা পালক থেকে আমি আজকে জীবনানন্দ দাশের একটা কবিতা, আরও অনেক আছে যেমন রূপসী বাংলা, তারপর বনলতা সেন, এই তিনটেই মানে আপাতত এখন দিচ্ছি, আবার আরেকদিন একটা এপিসোড করে দেব পরে। তা এই তখন কি হয় ওই আমি হ্যাঁ আমি 1919 সাল থেকে উনি অধ্যাপনা শুরু করেন কিন্তু ওই সরস্বতী পুজো নিয়ে একটা ঝামেলা হয়েছিল সিটি কলেজে, তখন ওই সিটি কলেজে কী ঝামেলাটা হয় ওই তখন সুভাষ বসু কিন্তু সিটি কলেজে, তখনই ওই ওরা তো মানতো না ব্রাহ্মণরা তো ওই পুত্তলিক পুজো টুজোগুলো মানতো না, তখন কী করে ওই একটা ঝামেলা তখন কী করো যে খুব অন্যায়ভাবে জীবনানন্দ দাসকে সহ 11 জন শিক্ষককে বরখাস্ত করে সিটি কলেজ বর্গ, তখন তো ইংরেজ আমল বুঝতেই পারছেন মানে তখন মানে সুভাষ বসু তো সিটি কলেজেই তখন করতেন, তা এইসব ওদের একটা গ্রুপ তৈরি হয় এবং তখন কিন্তু ওই চাকরিটা ওনার চলে যায় বরখাস্ত হয়। তা তুমি লেখালেখি করছিলেন তখন এর মধ্যে বেজে যায় মানে এর মধ্যে আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি একটা আসলে ওনাকে নিয়ে বলতে গেলে না মানে সাংঘাতিক ব্যাপার আর কি, আমি আমি বনলতা সেনটা পরে বলবো কেন যেহেতু প্রথম কাব্যগ্রন্থ এটা, তাই জন্য আমি এইটা আমি পড়ছি এখন, আসলে আমার একটু চশমা আছে চশমাটা একটু পরে নিই, দূরের লেখাটা পড়তে পারবো না, নাহলে দেখুন বন্ধুরা আমার চশমা পরে কেমন লাগছে, হ্যালো শর্মিষ্ঠা মাই লাইফ সেলফি লাইফস্টাইলে খুব ভালো বিষয় আজকে জীবনানন্দ দাস, জীবন আগে আমার নিজের কথা বলেছি বা জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ 1919 সালে ঝরা পালক থেকে আমি পড়ছি। আসলে অ্যারেঞ্জমেন্টগুলো না থাকলে না খুব মুশকিল হয়ে যায়, একটুখানি ঠিক হয়ে নিচ্ছি দিদি, মরিচিকার পিছে ধূম্রতপ্ত আধির কুয়াশা তরবারি ঘিরে দিয়ে চিরে
সুন্দর দূর মরিচিকা তটে ছলনা মায়া তীরে ছুটে যায় দুটি আঁখি। কত দূর ভাই বাকি, উষার অশ্ব বলগাবিহীন অগাধ মরুভূমি ঘিরে পথে পথে তার বাধা জমে যায়, তবু সে আসে না ফিরে। দূরে দূরে আরও দূরে অসীম মরুর পারাবার পারে আকাশ সীমানা জুড়ে ভাসিয়াছে মরুতৃষা। হিয়া হারায়েছে দিশা, কে যেন ডাকিছে আকুল অলস উদাসবাসীর সুরে। কোন নির্জন দিগন্ত নির্জন কোন মৌন মায়াবী পুরে। অনেক বড় কবিতা, আমি একটুখানি শোনালাম। আচ্ছা, আমার গলার ভয়েসটা ঠিকঠাক আছে? প্রথম কবিতাটা পড়ছি, আমি কবি সেই কবি, আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি, আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙুল মেঘের পানে। এই হিঙুল হিঙুল শব্দ, মানে শব্দগুলো লক্ষ্য করবেন। মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে, বুকের বাদল উথলি উঠিছে কোন কাজুরির গানে। দাদুরি কাঁদানো সাঙন দরিয়া হৃদয়, সাঙন দরিয়া হৃদয় উঠেছে দ্রবি, উঠেছে দ্রবি। ওখানে একটু অসুবিধা হচ্ছে, আমি প্রথম থেকে একটু শুরু করছি। হ্যাঁ, আমি কবি সেই কবি, আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি, আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙুল মেঘের পানে, মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে, বুকের বাদল উথলি উঠিছে কোন কাজরির গানে। দাদুরি কাঁদানো সাঙন দরিয়া হৃদয় উঠিছে দ্রবি, স্বপন সুরার ঘুরে আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দিওয়ানা করে। জনম ভরিয়া সে কোন হেয়ালি হল না আমার সাধা, পায়ে পায়ে নাচে জিঞ্জির হায় পথে পথে থায় ধাঁধা। নিমেষে পাশরি এই বসুধায় নিয়ে তু মানার বাধা, সারাটি জীবন খেয়ালের পাশে পেয়ালা রেখেছি ভরে। ভূঁয়ের চাপাটি চুমি শিশুর মতন শিরিষের বুকে নীরবে পড়িগো নুমি, ঝাউয়ের কাননে মিঠা মাঠে মাঠে মটর ক্ষেতের শেষে তোতার মতন চকিতে কখন আমি আসিয়াছি ভেসে। ভাটিয়ালি সুর সাঁঝের আধারে দরিয়ার পাড়ে মেশে বালুর ফরাসে ঢালু নদীটির জলে ধোয়া, জলে ধোয়া উঠে ভূমি ধূমি। বিজন তারার সাঁঝে আমার প্রিয় রে গজল গানের রেয়াজ বুঝিবা বাজে, পড়ে আছে হেতা ছিন্ন নীড়ার পাখির নষ্ট নীর, হেথায় বেদনা মাহারা শিশুর শুধু বিধবার ভিড়। কোন যেন এক সুদূর আকাশ গধূলি লোকের তীর, কাজের বেলায় ডাকিছে আমারে ডাকে অকাজের কাজে। এটা লিটল ম্যাগাজিনে ওনার কালি কলম পত্রিকা, লিটল মানে কোনো ম্যাগাজিনের এটা পত্রিকা। ঝরার পালক তো একটা কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে হচ্ছে যে বিভিন্ন কবিতা কবিরা লিখতে থাকে, তখন বিভিন্ন ছোটো ছোটো পত্রিকা হয়তো লেখে, তখন কাব্যগ্রন্থ তখন বেরোয় না, ওই ছোটো ছোটো পত্রিকাগুলো থেকে আবার নেওয়া হয়, নিয়ে একটা মোটা কাব্যগ্রন্থ বার করা হয়। তা এটা আমি একটু বলে নিলাম, অনেকে হয়তো বুঝতে পারবেন না। তা এই কবিতাটা আমি কবি সেই কবি, এটা ঝরা পালকের প্রথম কবিতা, এবং ঝরা পালক হচ্ছে জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ। আর এটা হচ্ছে চৈত্র 1333 সালে, চৈত্র বাংলা 1333, কালি কলম থেকে, কালি কলম কোনো পত্রিকা নিশ্চয় ছিল তখন, সেখান থেকে এটা নেয়া। জীবনানন্দ দাশের সম্পর্কে বললাম, আমি একটু
বনলতা সেনটা বলবো। বনলতা সেনটা, এই যে বনলতা সেন, দেখি কাভারটা, কাভারটা কিন্তু আমারই মতো ব্লু ব্লু কালার, দেখেছেন ব্লু কালার। বনলতা সেন, বনলতা সেন ছবিটা দেখালাম। বনলতা সেন কিন্তু নিজেকেই, যখন বনলতা সেন বলতে হয়, কবিতা বলতে হয়, তখন কিন্তু বনলতা সেন নিজেকে হতে হয়। আমি বনলতা সেনটা একটু পড়ব, ভীষণ প্রিয় কবিতা আমার বনলতা সেন। আমি প্রথমেই বলেছি আমার মুখস্থটা একটু কম হয়, তাই জন্য আমি কবিতা, মানে কবিতা মুখস্থ মানে টাইমও পাইনি, আসলে চাকরি বাকরি করেছি তো সেইভাবে তো ডেডিকেটেড হতে। কবিতা ভীষণ ভালোবাসি, লিখি কবিতা, কিন্তু আমি কিন্তু রিসাইটেশন কবিতা খুব একটা ছোটোবেলায় করেছি, কিন্তু মুখস্থ করার সময় থাকে না আমার। তা আমি আমি তবু বলছি বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমন দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বিদায় বন্ধুরা, আজকে বনলতা সেন দিয়ে শেষ করছি। একটু বড় ব্লগ হয়ে গেছে, কিছু করার নেই। জীবানন্দ দাসকে নিয়ে বলতে গেলে আমি আবার কালকেও জীবানন্দ দাসকে নিয়ে বলবো, জীবানন্দ দাস আরও কিছু কবিতা পাঠ করব। তা আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার সমস্ত গেট আপ থেকে শুরু করে আমার বলা, আমি কেমন বলছি, সব কিছু কমেন্ট করো। আর তোমরা আমাকে ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করো। আমি শর্মিষ্ঠা, মাই সেলফি লাইফস্টাইল আমার নতুন ব্লগ ইউটিউবের। আমি আজকে বনলতা সেন দিয়ে জীবানন্দ দাসে শেষ করলাম। আজকে জীবানন্দ দাসের আমার দ্বিতীয় ব্লগটা মর্নিংয়ের, আবার রাত্রির ব্লগ তোমরা পাবে। দ্বিতীয় ব্লগটাতে আমি জীবানন্দ দাস সম্পর্কে খুব ছোট্ট করে বলেছি, আরও বলতে হয় কেননা ওই জীবানন্দ দাসের কথা কিছু না বললে হয় না। আরও বলে আর আবার বলছি, জীবানন্দ দাসের জন্ম হচ্ছে 1898 সালে, আর মায়ের নাম কুসুম কুমারী। উনি একজন মহিলা কবি, তখনকার ক্লাস 10 পর্যন্ত বেতন স্কুলে পড়েছেন, এবং পিতা ছিল সত্যানন্দ দাস, আর উনি সিটি কলেজের প্রফেসরই করতেন। এবার কন্টিনিউশনে ওনার বিবাহিত জীবন এগুলো বলবো। আজকে ইনিশিয়াল দিয়ে শুরু করলাম প্রথম কাব্যগ্রন্থ, আর বনলতা সেনটা খুব বিখ্যাত কবিতা বলে আমি এটা করলাম। আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে, কিছু মনে করো না, পুরো ব্লগটা কিন্তু দেখো। আজকের মতো আজকে সকালের মতো বিদায় নিচ্ছি, দেখি দুপুরের থেকে পারলে আরেকটা ব্লগ করব। রাখছি, টাটা।